এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইন নিযুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। মানে গত স্বাধীনতার পরে 17 বার সুযোগ দিয়েও মাত্র 1600 কোটি টাকা কর পাওয়া গেল, তাতে খুব একটা কি লাভ হলো কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে? যে কালো টাকা সাদা করার এই বিষয়টা আসলে আমরা বলি অপদর্শিত আয় বৈধ করা, এটা কারণ এই কালো পুরো বিষয়টা কালো কিনা এটা বলা একটু বিশ্লেষণের বিষয় আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে। তো আমরা কতটা লাভ হয়েছে কিনা এটার যাওয়ার আগে আমরা আইনগত ভিত্তিটা দেখি, যে আমাদের সংবিধানের যে বিশেষ 2 অনুচ্ছেদের কথা বলা হলো, অনুপার্জিত আয়, যে সংবিধানে 83 নম্বর অনুচ্ছেদে এই যে কর প্রণয়নের যে ক্ষমতা, যে এনাক্টমেন্ট অফ ল, এটা কিন্তু জাতীয় সংসদের উপর আছে। এখন মহান জাতীয় সংসদের যারা মাননীয় সংসদ সদস্য কিন্তু আছেন, ওনারা দেশের স্বার্থে বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা যেমন আছে, খুব বেশি এটা লাভ হয় না, কিছুটা হলে এবারে তো ভালোই এসেছে, 10,000 কোটি টাকারও বেশি, আগে খুবই কম ছিল। তো যাকে এইটা এর পিছনে অর্থনৈতিক থাকলেও অনেকটা রাজনৈতিক, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন, অতএব রাজনৈতিক ইচ্ছাও এটা অবশ্যই থাকে, নতুবা এটা হয় না। এইটা লাভ লোকসানের খতিয়ে দেখার বিষয়টা অন্য বাদে আমরা যাচ্ছি। তাহলে কালো টাকা পুরোটা বলা ঠিক হবে না, এটা অনেক কারণেই মানুষ সম্পদ বা ট্যাক্স দিতে পারে না সিস্টেমের কারণে। আপনি পুরো অটোমেশন করে দেওয়ার ব্যবস্থা করেন FBR কি, এবং তারা যদি করে দেখেন রেসপন্স কীরকম আসে। তো সেখানে এখানে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনার ট্যাক্সেশনের ফেয়ারনেসটা, ইন ট্যাক্সেশন ওয়ান অফ দি ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন হচ্ছে ফেয়ারনেস। এইটা মহান সংসদ সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এইটা কতটা ফেয়ার এখানে প্রশ্ন হচ্ছে, যে আমার এখানেই জিজ্ঞাসা, এবং আমি নিজেও এটা ওই কারণে অপছন্দ করেছি, যদিও আমার সময় হয়েছে একবার দেওয়া হয়েছিল, যে আসলে 10% দিয়ে আপনি পুঁজিবাজারে বা রিয়েল স্টেটে বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছেন, এই যে রেটটি, এইটা তো যারা ট্যাক্স দেয় আমরা সব যাকে বলি, এদের আমরা অসৎ না বললাম, এরা ডিক্লেয়ার করেনি বিভিন্ন কারণে, এর মধ্যে অসৎও থাকতে পারে থাকে, তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা একটা ডিসক্রিমিনেশন হয়ে যায়। এইটা যদি তাদের এই ধরনের সুযোগ দেওয়া হয় তাহলে ওইভাবে রেট, এরকম অতীতে ছিল যে এক্সিস্টিং রেট 25% এখন হাইয়েস্ট রেট, ওয়াই নট 20% 50, যার যে স্ল্যাবে পড়বে প্লাস কিছু পেনাল্টি, এইটা হলে পরে ওই যে সৎ করদাতারা নিরুৎসাহিত অতটা হবে না। হ্যাঁ এটা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটা এই স্বল্পমেয়াদী ব্যবস্থাগুলো আমি আগেই বলেছি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, কারণ অনুচ্ছেদ 83 কথা সংবিধানে বলেছি এটা। তবে আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে, এই এই ধরনের স্বল্পমেয়াদী চিন্তাভাবনা না করে আমরা NBR-কে একটা দীর্ঘমেয়াদী কিভাবে তারা কর কাঠামো কর প্রশাসনকে সমৃদ্ধ করা যায় সেক্ষেত্রে NBR-এ যাওয়া দরকার। যেমন আমি আগেই বলেছি যে এই ধরনের পদক্ষেপগুলো না নিয়ে যেটা প্রশ্ন ওঠে, কারণ আমি যখন NBR-এর চেয়ারম্যান তখন এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং, তারা কিন্তু প্রশ্ন করবে যে তোমরা কোনো আইনে প্রশ্ন করা যাবে না, তারা কিন্তু এটা নিয়ে অনেক হইচই করেছে, আমাদেরকে অনেক ঝামেলা করতে হচ্ছে। তো এইটা এটা একটা দুর্নীতির যে একটা গন্ধ যে নেই তাও থাকে। জি অবশ্যই, সেটা সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানা উচিত, থাকা উচিত। নাসিরউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।